প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? ময়মনসিংহ আইডিয়াল কলেজের পক্ষ থেকে তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আশা করি তোমরা সবাই ভালোই আছো। এই করোনাকালীন সময়ে দীর্ঘদিন তোমাদের সাথে তোমাদের ক্লাস কার্যক্রম থেকে তোমরা দূরে আছো, তো আজকে অনেকদিন পর তোমাদের জন্য আমরা ক্লাসের ব্যবস্থা করেছি, অনলাইন ক্লাসের ব্যবস্থা। তো বাড়তি কথা না বলে তোমাদের সাথে আমার ক্লাস কার্যক্রমে চলে যাচ্ছি। আজকে তোমাদেরকে আমি যে টপিকটা পড়াবো সেটা আগে তোমাদেরকে পড়ানো হয়েছে, তবে যেহেতু আমরা তোমাদের পরীক্ষা নেওয়ার চিন্তা করেছি, তোমাদেরকে তোমাদের যে টপিকসগুলো পড়াবো সেইগুলোর উপরে তোমাদের আবার পরীক্ষা নেওয়া হবে। তো আমি আবার আলোচ্য বিষয়ে চলে যাচ্ছি। আজকে পড়াবো আমি তোমাদেরকে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমাদের, আমরা জানি সবাই যে চতুর্থ অধ্যায়টা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে এইচএসসি পরীক্ষায় সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নের সংখ্যাটা বেশি থাকে। এই অধ্যায় থেকে সাধারণত এইচএসসি পরীক্ষায় 3 থেকে 4টি, সর্বোচ্চ 5টি প্রশ্ন উদ্দীপক এখান থেকে এসে থাকে। এর জন্য আমরা এই অধ্যায়টাই বেছে নিয়েছি আজকে পড়ার জন্য। তো এই অধ্যায়ে আমরা আজকে যা পড়বো দেখো, আজকে আলোচ্য বিষয় হলো যাকাত, ওয়াকফ দেবোত্তর এবং সেই সাথে আছে ধর্মকলা। এই 4টা টপিক আজকে আমরা পড়ব। শুরুতেই চলে যাব যাকাত। যাকাতে আমরা যা যা করবো দেখো একটু, যাকাতের সংজ্ঞা, যাকাত আদায়ের হার, যাকাত ব্যয়ের হার এবং সর্বশেষে যাকাতের গুরুত্ব। যাকাতের সংজ্ঞা আমরা জানি, যাকাত হল কি? ইসলাম ধর্মের 5টি যে মূল স্তম্ভ আছে সেই 5টি মূল স্তম্ভের একটা স্তম্ভ হল কি? যাকাত। এই যাকাত আরবি শব্দ, এটার আভিধানিক অর্থ হল পবিত্রতা, বিশুদ্ধতা এবং প্রবৃদ্ধি। পবিত্রতা কোন অর্থে? পবিত্রতা এই অর্থে যে যাকাত দিলে মানুষ কি করে, তার অন্তরের যে পুরুষতা আছে সেটা সে দূর করে, তার মনকে পবিত্র করে যাকাত দেয়, ফলে তার যে অর্থ সম্পদ আছে সেটা কি হয়ে যায়, পবিত্র হয়ে যায়। প্রবৃদ্ধি, আমরা অনেকেই আমাদের সহজগত অভ্যাস হলো যে আমরা কি করি, অর্থ ব্যয় করতে চাই না, এটা মানুষের সহজগত অভ্যাস। আমরা কি করি, টাকা, টাকা পয়সা, সম্পদ এটা পুঁথিগত রাখাই পছন্দ করি। কিন্তু এখানে বলা হয়েছে কি, যাকাত দিলে মানুষের অর্থ কমে যাবে না, বরং এটা বৃদ্ধি পাবে, এটা কমে যাবে না, সেই অর্থে এটা হলো প্রবৃদ্ধি। যাকাতের সংজ্ঞা, পরিপূর্ণ সংজ্ঞা যদি আমরা বলি ইসলামী পরিভাষায় যাকাত কি, যাকাত হল ইসলামী পরিভাষা অনুযায়ী ঋণ এবং যাবতীয় খরচ, একটা মানুষের সারা চলার জন্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস হওয়া তার প্রয়োজন সেটা মেটানোর পরে, এবং তার যদি কোনো ঋণ থাকে সেই ঋণ পরিশোধ করার পরে যদি তার কাছে যে পরিমাণ অর্থটা তার কাছে উদ্বৃত্ত থাকে, বাড়তি থাকে, সেটা যদি পূর্ণ 1 বছর কারো কাছে সঞ্চিত বা গচ্ছিত অবস্থায় থাকে, তাহলে কিন্তু বলা হয়েছে পূর্ণ 1 বছর সঞ্চিত বা গচ্ছিত অবস্থায় তার থাকে, তাহলে সেই সেই পরিমাণ অর্থের উপরে একটা নির্দিষ্ট হারে যাকাত দিতে হয়। তো যাকাতের সংজ্ঞাটা পরিপূর্ণভাবেই বলতে হবে, এটা ঋণ এবং যাবতীয় খরচ সেটা যেমন বলতে হবে, ঠিক তেমনি 1 বছরের কথাটা উল্লেখ করতে হবে। আর নিসাব পরিমাণ সম্পদ বা নির্দিষ্ট পরিমাণ সম্পদ কারো কাছে যদি অবশিষ্ট থেকে যায় এবং সেটা যদি পূর্ণ 1 বছর জমা থাকে, তাহলে তার উপরেই যাকাতটা দেওয়া হয়ে থাকে। এখন আমরা দেখব কী কী থাকলে, কতটুকু থাকলে যাকাত দিতে হয়। দেখো এটাকে বলা হয়েছে যাকাত আদায়ের হার। যাকাত আদায়ের হার বেশ কয়েকটাই আছে, এর মধ্যে উল্লেখযোগ্য হল স্বর্ণ, রৌপ্য, নগদ অর্থ, ব্যবসায়িক পণ্য বা গরু বা গবাদি পশু, উৎপাদিত ফসল আর খনিজ সম্পদ, এগুলোর উপরেই সাধারণত আমরা যাকাত দিয়ে থাকি। অনেকের ধারণা স্বর্ণ রৌপ্যের উপরেই শুধুমাত্র যাকাত দেওয়া হয়ে থাকে, না এটা ভ্রান্ত ধারণা। যাকাত আদায়ের যে খাতগুলো বললাম এগুলো উৎপাদিত ফসল হোক বা গৃহপালিত যে পশু আছে সেই পশু পালন করলেও, ইভেন যদি আমরা ফসল উৎপাদন করি সেখানেও যাকাত আমাদেরকে দিতে হয়, এটা
একটা ইসলামী বিধান এবং এটাকে বলা হয়েছে একটা বাধ্যতামূলক কর এটাকে কিন্তু বলা হয়েছে বাধ্যতামূলক ধনী ব্যক্তির জন্য যাকাত দেওয়া বাধ্যতামূলক যার এই যে সম্পত্তির কথা এখন আমি বলবো এই আদায়ের খাত এই খাতগুলো যার রয়েছে সেই খাতগুলো তার যদি থাকে তাহলে অবশ্যই তাকে যাকাত দিতে হবে তাহলে কি কি থাকলে যাকাত দিতে হবে সেটা আমরা জানলাম কতটুকু থাকলে যাকাত দিতে হবে সেটা আমরা একটু শুনবো স্বর্ণ যদি কারো কাছে 7.5 তোলা স্বর্ণ পূর্ণ 1 বছর জমা থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে কোন হারে 2.5% হারে ঠিক একইভাবে রৌপ্য 5.5 তোলা যদি থাকে তাহলে তাকে 2.5% হারে যাকাত দিতে হবে নগদ অর্থ কতটুকু থাকলে দিবে নগদ অর্থ এই স্বর্ণ বা রৌপ্যের সমপরিমাণ অর্থ যদি কারো কাছে জমা থাকে অথবা তার কাছে যদি নির্দিষ্ট পরিমাণ যে অর্থটা থাকবে জমা সেই অর্থের উপরে তাকে 2.5% হারে যাকাত দিতে হবে এরপরে আছে স্বর্ণরূপের পরে আসে আমাদের নগদ অর্থের পরে উৎপাদিত ফসল যদি কোনো ব্যক্তি ফসল উৎপাদন করে সেই ফসলটা যদি বিনা সেচে হয় তাহলে তাকে দিতে হবে 10 ভাগের 1 ভাগ তাকে যাকাত দিতে হবে আর যদি সেখানে সেচ ব্যবস্থার মাধ্যমে পানি সেচ ব্যবস্থা পানি দিয়ে যদি সেচ ব্যবস্থার মাধ্যমে ফসল উৎপাদন করা হয় তাহলে 20 ভাগের 1 ভাগ তাকে যাকাত দিতে হবে এরপরে আসে ব্যবসায়িক পণ্য যদি কোনো ব্যক্তি ব্যবসায়িক উদ্দেশ্যে কোনো অর্থ ইনভেস্ট করে তাহলে সেই ব্যবসায়িক পণ্যের উপরেও যে অর্থ সে ইনভেস্ট করেছে তার উপরেও তাকে 2.5% হারে যাকাত দিতে হবে গরু বাছুর বা যে পশুপালন সেটা যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে করে থাকে এবং 30টা গরু বা মহিষ যদি কারো থাকে তাহলে তাকে যাকাত দিতে হবে কি কোনো অর্থ না এখানে তাকে যাকাত দিতে হবে 1 বছরের বেশি বয়সের একটা বাছুরকে তার যাকাত হিসাব দিতে হবে এরপরে আছে ছাগল কেউ যদি 40টা ছাগল পালন করে ব্যবসায়িক উদ্দেশ্যে তাহলেও তাকে সেই সেই 1 বছরের ঊর্ধ্বে একটা বাছুর তাকে যাকাত দিতে হবে ছাগলের যে বাচ্চা আছে সেটাকে তার যাকাত দিতে হবে এরপরে আছে খনিজ দ্রব্য যদি কোনো ব্যক্তি মাটির নিচে কোনো খনিজ দ্রব্য পায় তাহলে সেটা ব্যবহার করার পূর্বে তাকে 5 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দিতে হবে দিয়ে তারপর বাকিটা সে ব্যবহার করবে এই গেল আমাদের যাকাত আদায়ের খাত এরপরে আসবে যাকাত ব্যয়ের খাত অর্থাৎ এই যে অর্থ দিতে হবে আমরা কাকে দেব কোথায় খরচ করব সেই অর্থটা আমরা খরচ করব কোথায় অর্থাৎ কাকে দেব সেটাই হলো যাকাত ব্যয়ের খাত এখানে সূরা তওবায় নির্দিষ্ট 8 শ্রেণীর কথা উল্লেখ করা হয়েছে যে 8 শ্রেণী যাকাত প্রাপ্তির অধিকারী তাদের মধ্যে আছে মুসাফির ঋণগ্রস্ত ব্যক্তি ক্রীতদাস আছে যাকাত আদায়কারী যে কর্মচারী যাকাত আদায় অথবা ব্যয়কারী যে কর্মচারী যে যাকাতটা সংগ্রহ করে এবং সেটা ব্যয় করে সেই ধরনের কর্মচারী আছে মুসাফির আছে আল্লাহর রাস্তায় জিহাদকারী নতুন মুসলিম ধর্ম অবলম্বন করত নতুন মুসলমান ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলমান হয়েছে তাকে আমরা এই যাকাতটা দিতে পারব ঋণগ্রস্ত ব্যক্তি এদেরকে আমরা যাকাত দিতে পারব তাহলে এই 8 শ্রেণী হলো তোমাদের যাকাত ব্যয়ের খাত এখন আমরা আসব যাকাতের গুরুত্ব যাকাতের গুরুত্ব অনেক ব্যাপক কারণ এর মাধ্যমে কি করা হয়েছে ইসলাম ধর্মে যাকাত কে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে এর জন্য এটাকে বলা হয়েছে কি ইসলামের 5টা স্তম্ভের 1টা স্তম্ভ এটাকে বানানো হয়েছে যাতে সবাই এটাকে গুরুত্ব দেয় এর গুরুত্ব মধ্যে কি আছে আত্মমানবতার সেবা অর্থাৎ এর মাধ্যমে আমরা কি করতে পারি দরিদ্র বা যারা অসহায় ব্যক্তি তাদেরকে সেবা করতে পারি সাহায্য করতে পারি সম্পদের সুষম বন্টন যাতে মাধ্যমে কোনো একজন ব্যক্তির হাতে সম্পদটা কুক্ষিগত হয়ে থাকে না এটা সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে কিন্তু যাকাতের অর্থটা যখন চলে যায় তখন সম্পদের সুষম বন্টন চলে আসে অর্থটা একজনের হাতে জমা থাকে শ্রেণী বৈষম্য দূরীকরণ ধনী এবং দরিদ্রের মধ্যে যে শ্রেণী বৈষম্য সেই শ্রেণী বৈষম্য দূর করার অন্যতম একটা উপায় হল এই জাকাত কারণ জাকাতের মাধ্যমে ধনীদের হাত থেকে দরিদ্রদের মাঝে
অর্থ চলে যাচ্ছে, ফলে এই যে ধনী এবং দরিদ্রের যে বৈষম্যটা সেই বৈষম্যটা হ্রাস পাচ্ছে। এরপর আছে দারিদ্র দূরীকরণ। জাকাতের মাধ্যমে কি হয়, দরিদ্র ব্যক্তির যে দারিদ্র সেটা দূর হয়, সে তার প্রয়োজন অনুযায়ী সে যে অর্থটা পেল সেই অর্থটা দিয়ে তার প্রয়োজন সে পূরণ করতে পারে, ফলে তার দারিদ্র দূর হয়। বাস্তব আর্থসামাজিক পরিবেশ সৃষ্টি, অর্থাৎ একটা আমাদের আর্থসামাজিক পরিবেশটা কেমন হবে, যেটা সুন্দর, বাঞ্ছিত এবং কল্যাণকর, ওই ধরনের একটা পরিবেশ সৃষ্টি হয় এই জাকাতের মাধ্যমে। তো এই গেল আমাদের জাকাত। এই জাকাত টপিকসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য, তোমরা ভালো করে জাকাতটা পড়বে, বিশেষ করে সংজ্ঞায়, তোমরা অনেকে ভুল করে থাকো, সংজ্ঞায় যে বিষয়গুলো আছে সেগুলো সবগুলো সংজ্ঞায় আসে না, তোমরা কিছু কিছু বিষয় বাদ দাও, বইটা দেখে সুন্দর করে জাকাতের যে সংজ্ঞাটা আছে সেটা মুখস্থ করে দিও। এর পরের টপিক আছে আমাদের ওয়াকফ। ওয়াকফটা কি, ওয়াকফ হলো আরবি শব্দ, ওয়াকফ শব্দের শব্দটা একটা আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো আটক। আটক কোন অর্থে, আটক অর্থ হলো এখানে যে ব্যক্তি ওয়াকফ করবে সেই ব্যক্তির মালিকানা আটক হয়ে যাবে, সেই ব্যক্তি আর মালিক থাকবে না, তার পরিবর্তে যে কারণে সে ওয়াকফ করেছে, অর্থাৎ যাদের উদ্দেশ্যে, যেই উদ্দেশ্যে সে ওয়াকফ করেছে, সম্পত্তির আয়টা চলে যাবে তাদের জন্য, এই অর্থে ওয়াকফ শব্দের অর্থ হলো আটক। এটা একটা আরবি শব্দ, এটা ইসলাম ধর্মের একটা বিধান এবং ইসলামী আইনে অর্থাৎ ইসলামী শরীয়তে এই বিধান রয়েছে। ওয়াকফের মাধ্যমে কি করা হয়, একজন ব্যক্তি, মুসলমান ব্যক্তি তার সম্পত্তির আংশিক অথবা সম্পূর্ণ সম্পত্তি ধর্মীয় বা জনহিতকর কাজে যখন স্থায়ীভাবে দান করে দেয় সেটাকে বলা হয় ওয়াকফ। ওয়াকফের ধরন, ওয়াকফ কত প্রকার, ওয়াকফ তিন প্রকার, ওয়াকফে আহলি, ওয়াকফে খায়রি এবং ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে আহলি, ওয়াকফে আহলি কোনটা, ওয়াকফে আহলি হলো যখন কোনো সম্পত্তি কোনো মুসলমান ব্যক্তি তার আত্মীয় স্বজনকে দান করে সেটাকে বলা হয় কি ওয়াকফে আহলি। সেই আহলিটা করা হয় সাধারণত আমাদের দেশে 1961 সালের পূর্বে একটা সমস্যা ছিল, উত্তরাধিকারের যে সমস্যাটা হতো সেটা পরবর্তীতে 1961 সালে সেই সমস্যাটা সমাধান করা হয়েছে আইন প্রয়োগের মাধ্যমে। এর আগে দেখা যেত সাধারণত দাদা দাদি বা নানা নানি জীবিত থাকা অবস্থায় বাবা অথবা মা যদি মারা যেত তাহলে তার সম্পত্তি থেকে তার নাতি নাতনিরা বঞ্চিত হতো। এই 61 সালের পূর্বে ওয়াকফে আহলির মাধ্যমেই কি করা হতো, সম্পত্তি তার নানা নানি বা দাদা দাদি তার নাতি নাতনিদের উদ্দেশ্যে সম্পত্তি দান করে যেত ওয়াকফে আহলির মাধ্যমে। এরপরে আছে পরের ধরনটাতেই আছে ওয়াকফে খায়রি, অর্থাৎ কোনো জনহিতকর কাজে যখন মানুষ তার সম্পত্তি ব্যয় করবে সেটাকে বলা হয় ওয়াকফে খায়রি। সাধারণত মন্দির বা মসজিদ, মাদ্রাসা বা এই ধরনের স্কুল, ঈদগাহ মাঠ এগুলো নির্মাণ করার জন্য, হাসপাতাল এগুলো নির্মাণ করার জন্য যখন মানুষ তার সম্পত্তি ব্যয় করে সেটাকে বলা হয় ওয়াকফে খায়রি। এরপর আছে ওয়াকফে লিল্লাহ, সর্বশেষ ধরন ওয়াকফে লিল্লাহ। ওয়াকফে লিল্লাহটা কি, ওয়াকফে লিল্লাহ হলো যখন নিঃস্বার্থভাবে মানুষ তার সম্পত্তি দান করে দিবে সেটাকেই বলা হয় ওয়াকফে লিল্লাহ, একদম সম্পূর্ণ জনহিতকর কাজে, অন্য কোনো উদ্দেশ্য না, তখন এটাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ। তো ওয়াকফে সংজ্ঞা, ওয়াকফে ধরন এই দুটোই নিয়ে তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরে ওয়াকফর যে গুরুত্বটা আছে সেটাও একটু দেখে নিও, ওয়াকফর গুরুত্ব একদমই ছোট বা মুখস্থ করার তেমন কিছুই নাই, তারপরে একটু তোমরা দেখে নিও। দেবোত্তর, দেবোত্তর কি, দেবোত্তর হলো সেই একই ধরন, ওয়াকফ যে কাজটা করে দেবোত্তর সেই কাজটা করে, শুধুমাত্র এটা হলো ইসলাম ধর্ম অবলম্বীদের জন্য আর দেবোত্তর হলো হিন্দু ধর্ম অবলম্বীদের জন্য। তো দেবোত্তরটা কি আমরা একটু জানি, দেবোত্তর হিন্দু ধর্মের একটা ধর্মীয় বিধান, এই বিধানেও কোনো হিন্দু ব্যক্তি তার সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ যখন দেবতা বা অন্য কোনো বিগ্রহের উদ্দেশ্যে
স্থায়ী ভাবে অথবা সাময়িক ভাবে যখন দান করে তখন সেটাকে বলা হয় কি দেবত্ব। দেবত্ব শব্দটা আসছে দেবতা থেকে, দেবতার নামে উৎসর্গিত যে সম্পত্তি সেটা হলো দেবত্ব। এই দেবত্ব সম্পত্তি দেখাশোনার জন্য একজন ব্যক্তি নিয়োজিত থাকে, তাকে বলা হয় সেবায়। দেবত্বের সংজ্ঞায় আমরা দেখব এখন দেবত্ব, এটা হিন্দু ধর্মের একটা বিধান, এটা হিন্দু আইন দ্বারা স্বীকৃত। এখানে হিন্দু কোনো ব্যক্তি, কোনো হিন্দু ব্যক্তি যদি তার সম্পত্তি সম্পূর্ণ অথবা আংশিক, স্থায়ী বা সাময়িকভাবে কোনো দেবতা বা অন্য কোনো বিগ্রহের নামে উৎসর্গ করে তখন তাকে বলা হয় দেবত্ব। দেবত্বের ধর্ম, দেবত্ব দুই ধরনের হয়ে থাকে, একটা হলো আংশিক দেবত্ব আর একটা হলো শারীরিক দেবত্ব। আংশিক দেবত্ব কোনটা? আংশিক দেবত্ব হলো যখন কোনো হিন্দু ব্যক্তি কোনো উদ্দেশ্য সাধনের জন্য, কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্য তার সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ দান করে উৎসর্গ করে তখন তাকে বলা হয় আংশিক দেবত্ব। এই আংশিক দেবত্বের ক্ষেত্রে যখন ব্যক্তির উদ্দেশ্য সাধন হয়ে যায় তখন সম্পত্তি আবার পুনরায় ব্যক্তির নিকট ফিরে আসে, ব্যক্তি আবার সেই সম্পত্তির মালিক হয়ে যায়। এটা সে একদম স্থায়ীভাবে সবকিছু ত্যাগ করে দান করে না, এখানে সে শুধুমাত্র ওই উদ্দেশ্যটা সাধনের উদ্দেশ্যেই সম্পত্তি উৎসর্গ করে। যেমন আমি যদি উদাহরণ হিসাবে বলি, কোনো একজন হিন্দু ব্যক্তি তার এলাকায় একটা মন্দির নির্মাণ হচ্ছে, সে সেখানে অংশগ্রহণ করতে চায়। তো সে চিন্তা করলো যে কীভাবে অংশগ্রহণ করা যায়, আমার যে ধানি জমি আছে সেই ধানি জমি 10 কাঠা জমি আমি এই মন্দিরের নামে দেবত্ব করে দিলাম, আংশিক দেবত্ব। যখন সেই মন্দিরের কাজ শেষ হয়ে যাবে তখন তার দেবত্বকৃত সম্পত্তি আবার, অর্থাৎ সে ধানি ফসল 10 কাঠা যে ধানি ফসল সে দান করেছিল, দেবত্ব করেছিল, সেটা আবার পুনরায় ব্যক্তি মালিক হয়ে যাবে। এটাকে বলা হয় আংশিক দেবত্ব। আর সার্বিক দেবত্ব হলো যখন কোনো হিন্দু ব্যক্তি তার সম্পত্তির সম্পূর্ণটাই বা আংশিক একদম সত্য ত্যাগ করে দান করে দেয়, তখন তাকে বলা হয় কি সার্বিক দেবত্ব। এই হলো ওয়াকফ দেবত্বের ধরন। এখন আমরা দেখবো ওয়াকফ এবং দেবত্বের পার্থক্য। সাধারণত এটা পরীক্ষায় আসে বেশি, ওয়াকফ এবং দেবত্বের পার্থক্য। পার্থক্যটা কি? প্রথম পার্থক্য আমরা শুরু করবো সংজ্ঞা দিব, এরপরে দেব দেবত্তরের সংজ্ঞা। অনেকে তোমরা পার্থক্যটা এভাবে আড়াআড়ি করে লিখে থাকো, সেটা না করে মাঝখানে টান দিয়ে একদিকে ওয়াকফ অন্যদিকে দেবত্তর, এভাবে পার্থক্যটা লিখলে তোমরা নাম্বারটা বেশি পাবে। তো ওয়াকফর সংজ্ঞা কি? ওয়াকফর সংজ্ঞা হলো যখন কোনো, যদি কোনো মুসলমান তার সম্পত্তির সম্পূর্ণ বা আংশিক আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে তখন তাকে বলা হয় ওয়াকফ। আর দেবত্ব হলো যখন কোনো হিন্দু ব্যক্তি তার সম্পত্তির আংশিক বা সম্পূর্ণ দেবতার নামে উৎসর্গ করে সেটাকে বলা হয় দেবত্ব। দ্বিতীয় পার্থক্য হিসাবে আমরা বলতে পারি ওয়াকফ ইসলামী আইন দ্বারা স্বীকৃত, দেবত্ব হিন্দু আইন দ্বারা স্বীকৃত। দ্বিতীয় পার্থক্য হিসাবে ওয়াকফ আল্লাহ সন্তুষ্টির জন্য মানুষ করে থাকে, আর দেবত্বের ক্ষেত্রে বা দেবতা বা অন্য কোনো বিগ্রহের সন্তুষ্টির উদ্দেশ্যেই এখানে সম্পত্তি উৎসর্গ করা হয়ে থাকে। যারা বাক্যকৃত সম্পত্তি দেখাশোনা করে তাদেরকে বলা হয় মুতাওয়ালি, আর যারা দেবত্বকৃত সম্পত্তি দেখাশোনা করে, যে সম্পত্তি দেবত্ব করা হয়েছে সেই সম্পত্তি যারা দেখাশোনা করে বা রক্ষণাবেক্ষণ করে তাদেরকে বলা হয় সেবায়ত। এরপরে আছে বাক্য, আমরা এখানে আংশিক বা সাময়িকভাবে ওয়াকফ করার কোনো বিধান নাই, অর্থাৎ ওয়াকফ যখনই করা হবে সেটা সত্ব ত্যাগ করে একেবারেই করে দিতে হবে। আর দেবত্বের ক্ষেত্রে সম্পত্তি আংশিক, সম্পত্তি আংশিক দেবত্ব করা যায়, ফলে সম্পত্তি পুনরায় মালিকের নিকট চলে আসে। এছাড়াও আরও কিছু পার্থক্য আছে যেটা তোমরা একটু দেখে নিবা, আমি ক্লাসে অনেকগুলো পার্থক্যই লেখা দিচ্ছি, তার মধ্যে আমরা আমি কিছু পার্থক্য এখানে বললাম। এরপর আছে আমাদের সর্বশেষ যে টপিকস, সেটা হলো ধর্ম। ধর্মগোলা, ধর্মগোলা নাকি? ধর্মগোলা হলো এর সাথে ধর্মের কোনো সংযুক্তি নাই, ধর্মগোলা হলো একটা শস্য ভাণ্ডার, একটা বিশেষ ধরনের শস্য ভাণ্ডার। এই শস্য ভাণ্ডারে কী করা হতো?
ধর্মবলার সংজ্ঞা বলার আগে আমি পটভূমিটাকে একটু বিশ্লেষণ করি। আমাদের এই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ প্রায় 200 বছর ব্রিটিশ শাসন আধীন ছিল। সেই সময় এই দেশে দেখা যেত ব্রিটিশ শাসন এবং শোষণের ফলে এদেশে ছোট বড় অনেকগুলো দুর্ভিক্ষ হয়েছে। সেই দুর্ভিক্ষে অনেক মানুষ না খেয়ে মৃত্যুবরণ করেছে, এর মধ্যে 76-এর মন্বন্তর এটা ছিল কি উল্লেখযোগ্য। এই 76-এর মন্বন্তর এখানে যখন 76-এর মন্বন্তর এছাড়াও প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে অনেক মানুষ না খেয়ে মারা যায়, দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। তখন যারা সমাজ চিন্তাবিদ ছিল, যারা সমাজ নিয়ে চিন্তা করতো, মানবহিতৈষী ব্যক্তিবর্গ মানুষকে নিয়ে চিন্তা করতো, তারা চিন্তা করলো এই অবস্থার পরিবর্তন আনার জন্য কি করা যেতে পারে। তখন তারা স্থানীয়ভাবে একটা শস্য ভাণ্ডার গড়ে তুলল, স্থানীয়ভাবে নিজস্ব নিজের এলাকায় এইভাবে এই শস্য ভাণ্ডার গড়ে তোলা হলো, যেখানে মানুষ কী করতো যখন ফসল কাটার সময় হতো, সেই ফসল কাটার সময়ে মানুষ তার উদ্বৃত্ত যে ফসল, যে ফসলটুকু তার লাগবে না সে মনে করছে, সেই উদ্বৃত্ত ফসলটুকু এই ধর্মবলা বা এই শস্য ভাণ্ডারে সে জমা রাখত, এবং পরবর্তীতে দেশে যদি কোনো দুর্ভিক্ষ বা দুর্যোগ অথবা অন্য কোনো সমস্যা দেখা দিত তাহলে সেখান থেকে সে তখন এই শস্য, যে শস্য সে জমা রেখেছে সেই শস্যটা সে ফিরত পেত। দেশকাল প্রতি বছর দুর্ভিক্ষ হতো না, তখন কী হতো এই শস্য তখন কী হবে নষ্ট হয়ে যাবে, ফলে সেখান থেকে যে বছর দুর্ভিক্ষ বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দিত না সেই বছর এখান থেকে বিনা সুদে কোনো সুদ ছাড়াই এখান থেকে কৃষকদেরকে ঋণ হিসাবে শস্য দেওয়া হতো। এবং পরবর্তীতে যখন শস্য কাটার সময় হতো তখন যতটুকু শস্য সে ঋণ হিসাবে গ্রহণ করেছিল ততটুকু শস্য আবার তাকে ধর্মবলায় জমা করে দিতে হতো। এইভাবে ধর্মবলা মানুষের যে দুর্ভিক্ষ বা অন্যান্য যে দুর্যোগ সেই দুর্যোগের সময় ধর্মবলা মানুষকে সাহায্য করেছে। তাহলে ধর্মবলার সংজ্ঞাটা আমরা কি দেখব, ধর্মবলা হলো একটা বিশেষ ধরনের শস্য ভাণ্ডার। এই শস্য ভাণ্ডারে কী করা হতো, ব্রিটিশ শাসনামলে এই শস্য ভাণ্ডার গড়ে তোলা হয়। এই শস্য ভাণ্ডারে মৌসুমের সময় অর্থাৎ ফসল কাটার সময় কৃষকরা তার উদ্বৃত্ত ফসল জমা রাখত, এবং পরবর্তীতে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ভিক্ষ অথবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময় সেখান থেকে তাদেরকে ঋণ এই ধর্মগুলো থেকে তাকে সেই শস্য আবার দেওয়া হতো, যাতে সে দুর্ভিক্ষের কারণে বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাতে মৃত্যুবরণ না করে। এর জন্য ধর্মগোলার গুরুত্ব, গুরুত্বটা কি স্থানীয় উদ্যোগ। আমরা ধর্মগোলায় দেখতে পাই কি যে স্থানীয়ভাবে ধর্মগোলাটা প্রতিষ্ঠিত হয়েছিল, এবং তারা যে তাদের সমস্যা সেই সমস্যাটা স্থানীয়ভাবেই তারা মোকাবেলা করেছে। নিজস্ব সম্পদের ব্যবহার, ধর্মগোলায় তারা কি করেছে নিজস্ব সম্পদের মাধ্যমে নিজের সমস্যা নিজেরাই সমাধান করেছে। এজন্য নিজস্ব সম্পদের সদ্ব্যবহার এখানে আমরা দেখতে পাচ্ছি। সমষ্টিগত পদক্ষেপ, এখানে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য কোনো একজন ব্যক্তি এখানে কাজ করেনি, এখানে সমষ্টিগতভাবে তারা একটা পদক্ষেপ গ্রহণ করেছে, ফলে দুর্ভিক্ষের হাত থেকে তারা নিজেদেরকে রক্ষা করতে পেরেছে। ঋণ দান, ধর্মগোলা থেকে কী করা হতো, কৃষকদেরকে বিনা সুদে ঋণ দেওয়া হতো, ফলে সুদক্ষর মহাজন বা অন্যান্য যে সমস্যাগুলো ছিল সেখান থেকে তারা পরিত্রাণ লাভ করে। এরপরে সমস্যার সমাধান, অর্থাৎ নিজের সমস্যার নিজেরাই সমাধান এখানে তারা দিয়েছে, অন্য কেউ এখানে কিন্তু সমস্যা সরকার বা অন্য কেউ এখানে তাদের সমস্যা সমাধানের জন্য এগিয়ে আসেনি, তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করেছে। এই ছিল আমাদের আজকের টপিকস, 4টা টপিকস আছে তোমাদেরকে আমরা আগে পড়াইলাম। এই টপিকসগুলো থেকে নেক্সট তোমাদের সামনে পরীক্ষা গ্রহণ করা হবে, সুতরাং তোমরা আবার এই টপিকসগুলো দেখবে যাতে পরীক্ষায় তোমরা ভালো করতে পারো। ঠিক আছে, ভালো থাকবে এবং পড়াশোনা করবে, সাবধানে থাকবে।